এ ত্রিভুজ থেকে প্রমাণ করো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনএস বি ইকুয়াল টু বাই সাইনে এখানে এই সমীকরণের বাম পক্ষে লক্ষ্য করা যায় যে রাশিটি রয়েছে সেখানে শুধুমাত্র বাহু রয়েছে তাই না এই সমীকরণের বাহুগুলো এক একদিকে আছে এবং কোনগুলো দিকে রয়েছে তাহলে আমরা বাহু বিশিষ্ট এই রাশিটিকে প্রথমত টার্গেট করি আমরা পাচ্ছি এ ওয়াই বি ডিভাইডেড বাই এ মাইনএস বি ডাইরেক্ট এখানে এ দেব হচ্ছে ত্রিভুজের বাহু এ এবং দিয়ে বুঝাচ্ছে ত্রিভুজের বাহু বি এবং আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করব কারেক্ট আমরা জানি সাইন সূত্র থেকে এ ডিভাইডেড বাই সাইন এ ইকাল টু বি ডিভাইডেড বাই সাইন বিকল টু টু আর আমরা সি ডিভাইডেড বাই সাইন সি এখানে লিখছি না কারণ সেটা আমাদের এখানে প্রয়োজন নেই তাই না এখানে আমরা কিন্তু কোনো বাহু সি দেখতে পাচ্ছি না ত্রিভুজের বাহু সি দেখতে পাচ্ছি না তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারবো এ কোয়াল টু টু আর সাইন এ এবং বি কোয়াল টু টু আর তাহলে আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি এ টু হয়ে যাচ্ছে টু আর সাইন এ প্লাস বি কোয়াল টু আমরা পেলাম টু আর সাইন বি ডিভাইডেড বাই আমরা পাচ্ছি টু আর সাইন এ মাইনাস টু আর সাইন বি আমরা উপরে নিচে টু আর দিয়ে এখানে ভাগ করবো যদি আমরা টু আর দিয়ে ভাগ করি আমরা উপরে পাচ্ছি সাইন এ প্লাস সাইন বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস সাইন বি কারেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড তাই না আমাদের কিন্তু এটাই এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস বি ইকাল টু সাইন এ প্লাস সাইন বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস সাইন বি তাই না এবং এটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করলাম তাই না লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড তার মানে আমাদের এই গাণিতিক সমস্যা যা প্রুফ করতে বলা হয়েছিল আমরা তা প্রুভ করতে পেরেছি